আমি প্রথমে যেটা জিজ্ঞেস করব, আপনাদের নিজেদের নাম ছাড়া অন্য কোনো নামের ব্যাপারে কি কোনো দুর্বলতা বা বিশেষ ভালোবাসা আছে? নামের সাথে তো মানুষটার একটা সম্পর্ক থাকে, যে কারণে সন্তানদের নামের ব্যাপারে একটা দুর্বলতা থাকে। আমি জানি না সারা কি বলবে। সেটাই না, এক্স্যাক্টলি ওই বাচ্চাদের নাম অনেক চিন্তা করে একবার দিয়েছি, তারপর ওদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি বলে ওই নামটাই বাজতে থাকে আসলে। আচ্ছা, আপনাদের বাচ্চাদের নাম? আমার বাচ্চারা তো এখন আর বাচ্চা নেই, সব বড় হয়ে গেছে। ইরেশ জি, আর শ্রিয়া, আর আমার বড় মেয়ে হচ্ছে লালি, আর ছোটর ভালো নাম হচ্ছে আমের, কিন্তু ওকে আমরা সবাই জিজু করে ডাকি। এ হচ্ছে আসলে জিডানের নাম, ওই যে আমাদের যে ফুটবলার ছিলেন ফ্রান্সের গতবার বিশ্বকাপের সময়, ওই আমার পেটে যখন লালে ছিল তখন ও খুব জিডানের প্রেমে পড়ে গেছিল। বলে যে আমার যদি ভাই হয় ওর নাম আমি জিডান ডাকবো, নাহলে জিডানের ডাক নাম জিজু রাখবো। তো এখন পর্যন্ত আমরা ওকে জিজু ডাকছি আর কি। আপনাদের চেহারায় মিল আছে এবং এটা নিয়ে কি কোনো মজার ঘটনা আছে বা এটার পেছনে কোনো কারণ আছে? মজার ঘটনা কি মানে, ওর চেহারাটা অনেক বেশি সুন্দর, একদম ক্লাসিক্যাল চেহারা। তবে আমাদের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের কারণে কিছুটা মিল থাকতেও পারে বা আমি জানি না। ডক্টর কামাল হোসেন আমার আম্মার খালাতো ভাই, মানে উনি আমার মামা। আচ্ছা, সারা যখন হয় তখন আমার 10 বছর বয়স, তো হয়তো বা কেউ জানতো না যে আমার নামও সারা সেই অর্থে। ও তাহলে আপনারা মানে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আপনাদের কি মনে হয় যে ভালোবাসার ক্ষেত্রে নাম কোনোভাবে কোনো প্রভাব ফেলে? আমাকে তো আমার ডাক নাম কেউ জানলে ভালোবাসতো না। আপনার ডাক নামটা শুনতে পারি বলবো, কিন্তু বলছি না ভালোবাসার কারণে। আমি তো বলি আমার আম্মারা হলো 50s এ মানে মা বাবা হয়েছে, তো ওই সময়টা তারা খুবই মানে নতুন স্বাধীন পাকিস্তানে খুবই ফ্রিডম লাভিং পিপল ছিল বোধহয়, এবং সদ্য ব্রিটিশ থেকে তারা উঠে এসেছে, সুতরাং একটা ব্রিটিশের প্রভাবও ছিল তাদের ছেলে মেয়েদের নামকরণে। তা আমি আমি মনে করি আমার মায়ের যত ইমাজিনেশন কল্পনা সে ব্যবহার করেছে আমাদের আমাদের নামের ক্ষেত্রে। সারা কি বল? না আমার আসলে ডাক নাম নেই এবং সেই কারণে আমার নাম সারা রাখা হয়েছে, আর আমার বোনের নাম দিনা, দুইটা মানে দুই সিলেবলে আর কি ছোট নাম। কারণ আমার বাবা মা একটা জিনিস ঠিক করেছিল, যেহেতু ওরা চাইনি যে আমার কোনো ডাক নাম হবে, ওরা চেয়েছিল যে একটা নামে সবসময় পরিচিত হব, তো সেই জন্য আপনার ডাক নাম আর হলো না। ভালোবাসার সংজ্ঞা কি আপনার কাছে? প্রেম তো না, মানে একসময় প্রেম আর ভালোবাসা এক ছিল, এখন আমার মনে হয় জীবনের অন্য একটা স্টেজে আছি বলে বোধ হয় ওগুলো এক জিনিস না। আপনার কাছে ভালোবাসা হলো প্রবাবলি যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি একটা হাসতে পারো, একসাথে তুমি ক্যান লাভ, অবশ্যই সেটার সাথে চলে আসে সঙ্গটা। অনেক সময় মানে সংসারের মানে দায়িত্বে অনেক কিছু হারিয়ে যায়, তবে যেটা থেকে যায় সেটা হচ্ছে একজন আরেকজনের প্রতি যে দায়িত্ববোধটা। ভালোবাসার রংটা তো এক একজনের কাছে এক এক রকম, তো আপনার কাছে কোন রংটা দিয়ে আপনি আইডেন্টিফাই করেন ভালোবাসাকে? স্যাপ গ্রিন, ভেরি স্পেসিফিক, আই গেস নীল সাধারণত। আপনাদের ব্যক্তিগত জীবনে ভালোবাসার গল্পটা একটু জানতে চাই। আমরা নাটক করতে করতে আমাদের আলাপ পরিচয় হয়, আর এটা বলতে পারবো যে আলী জাকের খুবই ফোকাসড ওয়েতে চিন্তা করছিল যখন আমাকে প্রস্তাব দেয়। আমি অতটা জানতাম না আমি কি চাই। আমাকে যখন প্রস্তাব করলো তখন আমার ডিসিশনটা নিতে হলো। তবে আমরা যে একসাথে কাজ করতাম, নাটক করতাম, এটা একটা বড় কাজ, কর্মক্ষেত্রটা এক জায়গায় হলে ওটা আমাকে সাহায্য করেছিল একটা ডিসিশন নিতে। আর অবশ্যই আলী জাকের খুব উদার মনের একটা মানুষ, সেটা তো আমি ঠিক যখন আমাদের পরিচয় হয় তখন তো আর অত বুঝিনি, এটা তো আস্তে আস্তে বুঝেছি যে মানুষটা কেমন। নামে নামে টক